পাবে ও টাকা পাবে সোনার চামচ আমি আমার বাড়িতে রাখবো ভেবেছি দিতে হবে কি হবে না কি রে খাওয়া কিছু শুনতে পাচ্ছিস না রামের মার নাম কি বলতো রামের মার নাম কুন্তি দেখো বোঝো অবস্থা আচ্ছা সামনে একটা কোল্ড কফি করো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম स्पेशल काज करते अनेक दिन करी दैट इज হচ্ছে সিনেমা দেখতে তো অনেক দিন হয়ে গেল আমি সিনেমা দেখিনি এবং লকডাউনের পরে তো দেখিনি আজকে অনেক দিন পর দেখব সো এক্সপেরিয়েন্স খুব ভালো তো চলেছে এবং আমি একটা ব্লগও করে ফেলি কারণ আমি একা তো সিনেমা দেখছি না আমার সাথে আরও অনেকে যাচ্ছে সো কে কে যাচ্ছে সবার সাথে মিট করাবো আর প্রচুর মজা হবে চলছে সিনেমা দেখার পরে আবার তো বাইরে বাইরে নিশ্চয়ই যাবো এখানেই এন্ড নয় সো দেখতে থাকবো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কোন সিনেমা দেখতে যাচ্ছি সেটাও গিয়ে দেখাচ্ছি তোমরা হয়তো গেস করেই নিয়েছো কারণ এখন একটাই সিনেমা মার্কেটে এসেছে যেটা খুবই ভালো সো যাই ভেতরে ভেতরে গিয়ে কথা বলছি আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো তো আমরা এসে গেছি আইনক্সে টিকিট কাটলাম কিন্তু আমাকে মোটামুটি মুরগি বানানো হচ্ছে কারণ এরা এখন বলছে যে আমাকে এই পুরো সিনেমাটা দেখাতে হবে এটা একদম ঠিক করছিস না আমি খুব কষ্ট পাচ্ছি ও ব্লগ বানাবে ও টাকা পাবে এখানে একটা আইনক্সে প্রমোশন করলো আইনক্স কি টাকা দেবে আমাকে কি প্রমোশন করানোর জন্য চ চ চ অনেকদিন পর আইলাম হ্যাঁ দেরি আছে না না দেরি আছে এখন যাব না কত তোরা কি সিনেমা দেখেছিস এর আগে লকডাউনের পরে নিশ্চয়ই দেখেছিস আমার তো প্রথমবার আমি অনেক দিন পরে যাব মনে হচ্ছে যে জীবনের প্রথমবার সিনেমা দেখতে আসছি দুজন মিলে ঢুকলো একটা স্টোরে কিন্তু কিনবে কিন্তু কিচ্ছু না জাস্ট টাইম পাস কিনবি এটা কোটি টাকা বাড়ি তুই কিনে দে না আমার কোটি টাকা বাড়ির জন্য এই প্লেটটা কিনে দে এই প্লেটের সেটটা কিনে দে দেবো সব দেবো তুই দে আমিও দেবো টাইবলি তুই ক্যান্সেল করে দিচ্ছিস তুই বলছিস কিছু দিবি না আমার বাড়িতে তোকে গাড়িতে আমি কালকে কালকেই কিনে দেবো তোকে আমি কালকেই কিনে দেবো তুই আমাকে আজকে কিনে দে তুই তোকে আমি কালকে কিনে দেবো আমি তোকে আজকে দেবো এটা দিতে পারিস আমাকে সুন্দর তুই দে এটা আমাকে তোর গাড়ির জন্য চুম্বক থেকে কোনো জিনিস আমি তোকে গাড়ির জন্য দিতে পারবো না আই কান্ট অ্যাফোর্ড ইট এটা এটা দে এটা দে এটা ভালো দেবা দিতে এটা বাড়ি এটা নিয়ে যা বাড়িতে কিনে তুই কি এরকম লাইসেন্স লাগাস গালের মধ্যে কিন্তু লাগালে ভালো লাগবে না হ্যাঁ আর তোর হেয়ারটা একটু কার্লি করে নিতে হবে তাহলে এরকমই হয়ে যাবে তুই এটা কিনে ফেল কিন্তু এরা অ্যাকচুয়ালি কিছু কিনবে না ঘুরতে এসেছে একটা কিছু কিনে নিয়ে যায় দেখে কিছু দে একটা একটা টাকা অন্তত দে এদেরকে বলছি তো এখানে সবচেয়ে দাম বেশি এবারে আমরা এখানে যে গেম খেলবো যেটা এখন টাকা পয়সা বেকার কি রে খেলাতে পারবি কিনা ফ্রিতে বল ফ্রিতে হবে কি হবে না এখান থেকে আমরা ব্যর্থ হয়ে ফিরে এলাম এখানেও আমরা কিছু খেললাম না কারণ এখানে অনেক খরচা আর সিনেমা দেখে অলরেডি অনেক খরচা হয়ে যাচ্ছে তো আর করা যাবে না আর এসব গেম খেলা তো বিলাসিতা বলো আমরা পার্কে গিয়েও গেম খেলতে পারি ফ্রিতে এসব খেলেলাম তো এবার দেখা যাক ওপরে গিয়ে কিছু যদি খাওয়া যায় কেউ যদি কিছু খাওয়ায় আমাদেরকে খাওয়াতে পারিস বল তুই আমাদেরকে ওপরে যাচ্ছিস খাওয়া কিছু কি রে খাওয়া কিছু শুনতে পাচ্ছিস না কালা হয়ে গেছে সুন্দর জায়গায় যেটা একমাত্র উইকেন্ডেই খোলা থাকে বাহ কিন্তু বসার জায়গা নেই আজ ও আছে কোথায় ওর কোলে গিয়ে বসবি এখানে নয় এটা বসার জায়গা কিন্তু টেবিল খালি ওর উপরে চড়ে বসবি তোকে আমরা এখন চেয়ার টেবিল সেট করে খেলে বসবো এটাই বাকি ছিল সাউথ সিটিতে এসে এখন চেয়ার টেবিল সেট করে বসবো নাকি সবাই একটা একটা করে লোক নিয়ে বসে একটা টেবিলে একটা লোক কেন বসে আছে এই তো এখানে আছে ওখানে আবার মোবাইল দিয়ে রেখেছে
এটা বেশি সুন্দর না সব ভালো ভালো টেবিল গুলো সব বুক করে রেখেছে সবাই হ্যাঁ বাবা একটু মাছটা খুলবো আমি দেবীর মতো শোনালো ভগবান নেমে এলো যেন আকাশে কি খাওয়াবি তুই একটু বল কে মিষ্টি কিছু খাওয়া তোকে তো তখন এতবার বললাম কিছু বললি না কিছু উত্তরই দিলি না এটা আমার সমস্যা আমাকে জিজ্ঞাসা করলে তো আমি কিছু বলতে পারি না কি খাবো আমি লজ্জা পাই না মানে আমি তো আর শায়ক না যে বলে দেবো এটা কোথার থেকে যেটা শিখেছে ভাইরাল করে দেবে মনে হচ্ছে না হ্যাঁ ওটা ওর কমেন্ট হ্যাঁ এটা কি করছে সাউথ সিটিতে এসে ছেলে দেখছে আর বলছে ছেলেটা ভারি মিষ্টি ছি ছি ও ও আ ইতনি খুশি হই মজা পেলাম কি করব আমি তো ব্যাক বিহাইন্ড দ্য সিন হয়ে গেছে না পুরো ব্যাপারটা এ খাবার রে কি খাওয়াবি রে এই ভাই ছোট ভাই কি খাবার রে কি পাওয়া যায় আমাদের একটা পপকর্ন ফ্রি আছে যদিও তাই তো কিন্তু এখানে কি খাওয়া যায় শুনি আইজা এসব বলে খাওয়ার কথাটা টপিকটা যাবে না বল বল পাওয়া যায় বল তো বেশি খরচা করতে চাই না সস্তারই কিছু খাওয়া সব বললাম সস্তারই কিছু খাওয়া বেশি মানেটা কি এখানে কিন্তু সস্তায় পাওয়া যায় না বলছি হ্যাঁ ম্যাকডোনাল্ডস আছে নেই তো এই বার্গার কিং আছে বার্গার কিং এ সস্তায় বার্গার পাওয়া যায় না মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি কে বলেছে আমি দুজনে আমরা দুজন মিলে খাওয়াবি দুজন মিলে খাওয়াবি তোরা সেটা আমাদের ব্যাপার না হ্যাঁ তো খাওয়া কি আছে মিষ্টি শিখিয়ে দিয়েছি জানি তো এরকম ক্রুয়েল কথাবার্তা মিষ্টি শেখাতে পারে দেবাদিতার এত বাচ্চা মনে এসব আসবে না সরল মন কুটনি হই হয় না মন ধরা পাশ থেকে বলে যায় কই কি কেউ রকম একটা ব্যাপার কই কি ওখানে বসে আছে ও কি ধৃতরাজ না ও কি এ ওর বাবাটা বাবাটার নাম কি রে দশরথ ও হচ্ছে সুগ্রীব কি অবস্থা সুগ্রীব কে চিনিস না তুই তোর পাশের বাড়িতে থাকে নাকি সকালবেলা রোজ দুধ আনতে যায় যা ইচ্ছে তুই জানিস না সুগ্রীবকে চিনিস না চিনি নাম শুনেছি খুব ভালো মানুষ ছিল না না আমি তোদের নলেজ চেক করছি সুগ্রীবকে কে কে চেনে আচ্ছা রাম রামের মার নাম কি বলতো রামের মার নাম কুন্তি দেখো বোঝো অবস্থা এ কি রে আমি তো রাম বলেছি ওই একটাই জানি নাকি আমি মাঝে মাঝে ভাবি স্যান্ডি সাহায্য ওগুলো বানাই এগুলো কি সত্যি মানে স্ক্রিপ্টেড করে কিন্তু একে দেখে আমি আজকে প্রমাণ পেলাম যে না স্ক্রিপ্টেড হয় না গুগল করে বলতে হচ্ছে ছি 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 আমি ব্লগটা এখানে বন্ধ করবো আর নেওয়া যাবে ছি ছি খাওয়ার নিয়ে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যদি পপকর্নটা ফ্রি বাট
হচ্ছে মানে অন্নপূর্ণা দেবী আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে, সত্যি বড় পুণ্যের কাজ করছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। অনেকদিন পরে হলে বসে একদম আগেকার সেই ফিল নিয়ে সিনেমা দেখলাম এবং খুব ভালো লাগলো, এবং অবভিয়াসলি মুভিটা খুবই ভালো। তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো, গঙ্গুবাই দেখে খুব ভালো লাগবে, কারণ আমি কিন্তু একদমই গঙ্গুবাইয়ের কোনো স্টোরি আগে থেকে জানতাম না, বাট মুভিটা এত ভালো করে মেকিং করা হয়েছে এবং আলিয়া ভাটের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না, সো ফাটিয়ে লাগলো মুভিটা। আর আমি রেকমেন্ড করবো তোমরা যাও গিয়ে দেখে আসো। কেমন লাগলো? ভালো, সবকিছু ভালো। রামলীলা বা আরো যে সিনেমা আছে ওগুলো বারবার দেখতে ইচ্ছা করবে, কারণ আমাদের কিছু একটা মিসিং, যেটা শেষের দিকটা সেখানে মানে কি নাম, কিন্তু এটা তো তাহলে বারবার দেখতে ইচ্ছা করবে না। হ্যাঁ নেই, ওই পার্টটা খুবই কম ছিল, আর একটু দরকার ছিল, মানে একটা মানুষ এত হেল্প করলো দরকার ছিল, সিনেমাটা একটু প্যাকটাপ হয়। হ্যাঁ রাইট, হয়তো একটুখানি ছিল মানে সঞ্জয় লীলা ভানসালির, তখন অক্ষয় কুমারের খুদ ধরছিল, এখন সঞ্জয় লীলা ভানসালির খুদ ধরছে, মানে আলাদাই আলাদাই আলাদাই। তো সবাই দেয়, তুই রিস্টার অ্যাক্টিং করতে গিয়ে সবাই দেয়। ইনফ্যাক্ট তুই তো আমাকে শিখাতে চিটলুক দে, চিটলুক দে। আরে ভাই ওটা বোঝা যায় অক্ষয় কুমার, তো আমরা বুঝতে পারিস নরমাল দর্শক দেখলে বুঝতে পারবে, এখানে লুক দিচ্ছে আর সেখানে আমার একটা সিন খুব লেগেছে, যেখানে ওই যে মারা গেল, মারা যাওয়ার পরে তাকে যে সাজাচ্ছিল ওই পার্টটা লাল শাড়ি পরে, হ্যাঁ সেটাই তোর মা একদিন বলছিল, মানে এটা আই মিন যারা হিজড়ে হয় তাদেরও একই নিয়ম হয়, আর এদেরও তাই নিয়ম যে তারা তো সারা জীবন বিয়ে করতে পারে না, তো ইন দ্যাট কেস লাস্টে যখন মারা যায় তখন ওইরকম করে সাজানো হয়। তো ওই সিনটা খুব টাচিং ছিল, আর পুরো মুভির ব্যাপারগুলো তো আমরা এখানে ব্লগে বলবো না, তোমরা গিয়ে মুভিটা দেখে এসো। আর আমরা অনেকদিন পরে দেখলাম, আমি মুভির প্রমোশন করছি না, বাট হ্যাঁ আমার সেইসব ছেলেদের সিনেমাটা দেখা উচিত যারা ওমেন সেন্ট্রিক সিনেমা পছন্দ করে না। হ্যাঁ সেইসব রে ফাঁকা রাস্তা, তো আমাদের লাস্ট ঠিকানা ছিল লর্ডসের মোড়ে চায়ের দোকান, এবারে রেবাদিতা যাবে বাড়ি। টাটা বলে দাও সবাইকে, দেখা হবে পরের ব্লগে ওকে, যদি ও আসে, আমি জানি না, এত ব্লগ করছি ও মনে হয় এবার থেকে আর দেখা করবে না। আরে আর কি রে, ছেলেদের সাজে কেমন লাগছে নিজেকে? হ্যাঁ চলো আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর
যারা এখনো সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে নাও, খুব ভালো ভালো ব্লগ যারা আসতে চলেছে আর আমরা তেমন মজা করতেই থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।